মধ্য আফ্রিকার দেশ কঙ্গো। এখানকার গহীন অরণ্যে দেখা পাবেন আজব এক প্রাণীর, নাম ওকাপি। সামনের পা আর শরীরের পেছনের অংশে সাদা কালো ডোরাকাটা দাগ। দেখে অনেকেই ভাবে এরা বুঝি জেব্রার আত্মীয়, কিন্তু জেব্রার সঙ্গে কোনো সম্পর্কই নেই ওকাপিদের। বৈজ্ঞানিক দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে বর্তমানে একে জিরাফ পরিবারেরই অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বৈজ্ঞানিক সম্মত নাম দেওয়া হয়েছে ওকাপিয়া জনস্টনি। স্থানীয় নাম ওকাপির সঙ্গে আবিষ্কারক জনস্টনের নামটি জুড়ে দিয়ে নামকরণ করা হয়েছে। আকৃতিগতভাবে জিরাফের সঙ্গে ওকাপির বেশি মিল নেই, তবে এই প্রাণীর আকার জিরাফের মতো, তবে অনেক ছোট। এদের গায়ের রং বাদামি। এদের লেজের কাছে ও পেছনের পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ আছে। এজন্য আগেরকার দিনে একে জেব্রার সমগোত্র বলেই মনে করা হতো। দেহের তুলনায় এদের গলা বেশ লম্বা, যদিও জিরাফের মতো ততটা লম্বা নয়। এদের মাথার গড়নও অনেকটা জিরাফের মতোই। শুধু তাই নয়, পুরুষ ওকাপির মাথার উপরে জিরাফের তথাকথিত দুটি শিংয়ের মতো 1.5 সেন্টিমিটার উপবৃদ্ধি দেখা যায়। মাথায় দুটো বড় বড় কান থাকার কারণে এদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। ওকাপি জোড়া খুর বিশিষ্ট তৃণভোজী রোমন্থন প্রাণী। এদের সবল জীব বেশ লম্বা, অনেকটা জিরাফের মতো। এজন্য এরা গলা বাড়িয়ে মগডালের কচি কচি পাতাসহ ছোট ছোট শাখা প্রশাখা জীবের সাহায্যে জড়িয়ে ধরে মুখের মধ্যে টেনে নেয়, যেমনটি করে থাকে জিরাফ। প্রথমে গরুর মতো গবগব করে গিলে খায়, তারপর অবসর সময়ে বসে জাবর কাটে। ওকাপি সাধারণত জোড়া বেঁধে নতুবা একাকী বনের মধ্যে বিচরণ করে এবং গাছের মগডালের কচি কচি পাতা খেয়ে জীবন ধারণ করে। মানুষের জন্য বিষাক্ত এমন অনেক লতা পাতাও ওকাপি অবলীলায় হজম করতে পারে। শুধু তাই নয়, কাদামাটি খাওয়ার অভ্যাসও আছে এদের। এদের ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর, বড় বড় কানই তার প্রকৃষ্ট প্রমাণ। এরা বেশ সচেতন এবং সতর্ক, সামান্য বিপদের সম্ভাবনা দেখলেই গাছপালা ও লতাগুল্মের মধ্য দিয়ে অবিশ্বাস্য দ্রুত গতিতে পালিয়ে যায়। ওকাপিদের সবচেয়ে বেশি দেখা যায় কঙ্গোর ইতুরি জঙ্গলে। এরা খুবই লাজুক প্রাণী, মানুষ কিংবা বড় কোনো প্রাণী শব্দ পেলেই ছুটে পালিয়ে যায়। এই স্বভাবের কারণে দেখা পাওয়া ভারী মুশকিল। 100 বছর আগেও আফ্রিকার আদিবাসীরা এদের কথা বলতো, কিন্তু আসলেই এর অস্তিত্ব আছে কি না এ নিয়ে রীতিমতো সন্দেহে পড়ে গিয়েছিলেন অভিযাত্রীরা। শেষ পর্যন্ত 1901 সালে আদিবাসী শিকারীদের কাছে ওকাপির চামড়া এবং খুলি পান ব্রিটিশ অভিযাত্রী স্যার হেনরি জনস্টন। এরপরেই তারা নিশ্চিত হন ওকাপি বলে একটি প্রাণী সত্যি আছে। ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন সম্প্রতি হুমকির তালিকায় থাকা প্রাণীদের নাম প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে থাকা এই ওকাপির সংখ্যা 90-এর দশকে ছিল 4,400। 10 বছর পর এই সংখ্যা দাঁড়ায় 2,500-তে। কঙ্গোর সহিংসতা এবং খনি ব্যবসাকে এজন্য দায়ী করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান, এবং এরকম মজার মজার ভিডিও দেখতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।